আপনারা দেখছেন চ্যানেল আই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা এখনই আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আমাদের অনুষ্ঠান দেখতেছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার সাথে আজকে আছেন খারি মতসির আলী আমার ডানে, এবং আমার বামে যিনি আছেন তিনি হচ্ছেন হাজি মতিউর রহমান। দর্শক, টেলিভিশন স্ক্রিনের নম্বরটি চলে আসবে, আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমার সাথে খোলা চলে আসছেন। আসসালামু আলাইকুম। জি কলার, জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার শরীর নেই আমরা লোকে আলী সাহেব চিনছেন আপনারে? আপনার শরীর হইবা নি আমরা লোকে আজকে? আচ্ছা শুনবা, তাইন গাইবা আপনি আমরা অনুষ্ঠান দেখবা, তাইন গাইবা আপনি, বুঝছেন? দর্শক, আপনারাও আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন। আমাদের রসুল নবীজি, আমাদের নবীজি রহমত এবং বরকত এবং কল্যাণের নবী, তিনি রহমতুল্লিল আলামিন। আমি একটি লাইন বলবো যে তিনি কেমন রহমতের নবী, আমরা একটি লাইন ওনার সম্বন্ধে আমরা বলবো। ফল সংক্রান্ত মজিজা হযরত জাবির রাদিয়াল্লাহু আলাইহিসাল্লাম রাদিয়াল্লাহু বলেন, তিনি পিতা প্রচুর পরিমাণে ঋণ ছিল এবং তিনি পিতা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। ঋণের পরিবর্তে তিনি ঋণদাতাদের বললেন, আপনারা আমাদের খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানের সমস্ত খেজুর আপনারা নিয়ে নেন এবং আমার পিতাকে ঋণ মুক্ত করে দেন। তো অবশেষে এই যে ঋণদাতারা, ওনারা বললো না আমরা খেজুর নিব না, আমরা এই পরিমাণ খেজুর নাই যে বাগানে আমরা যে পরিমাণ পয়সা পাব। তো অবশেষে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং সব কিছু বললেন। তিনি নবীজিকে বললেন যে আপনি তো জানেন আমার পিতা উহুদের ময়দানে শহীদ হয়েছেন এবং তিনি অনেক ঋণদাতারা আমাকে তাগদা দিতেছে। তিনি যে বাগানে যে খেজুরগুলো ছিল, আমি ওদেরকে বললাম ওনারা খেজুরগুলো নিয়ে নেন এবং আমার পিতাকে ঋণ মুক্ত করে দেন। তারা কিছুতেই রাজি নাই হলো না। তো তারা বলছে আগামীকালকে তারা আবার আসবে। তো হুজুর, আপনি যদি ওই লোকদের সামনে একটু আসেন। রসুল্লাহ বললেন ঠিক আছে, আমি যাবো এখানে। আমি বলছি এই কথাগুলা, আমার সাথে একজন কলার চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কলার, জি হ্যালো, হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি জি মাশাআল্লাহ, আপনি ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনারে খুব নাইস লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমাদের সাথে শরীক হইবেন আজকে? যেভাবে আছে এইভাবেই আছে। আপনি শরীর হইবেন আমরা লোকে ভাই? তো
আমি যাচ্ছি পরবর্তী কলে। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি কেমন আছেন? মাত্র কথা হন্ডা। আপনারা দেখা তাই এখনো গাইবা, আপনারা আমাদের অনুষ্ঠান দেখো তাই এখনো গাইবা। তো দেখো আপনারা আমাদের প্রোগ্রাম মোবারক জানাচ্ছি আপনাকে আমাদের আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। তো রসুল্লাহ ওনাকে বললেন আমি আগামীকাল যাব, তুমি এই একটি কাজ করবা, বাগানে যে খেজুরগুলো আছে বিভিন্ন জাতের খেজুর তুমি বিভিন্ন স্তূপ করে রাখবা ওইখানে। তো উনা রসুল্লাহর কথা মতো উনি ওই খেজুরগুলো তিন বাগে তিন স্তূপে রাখলেন, এবং যেটি বড় স্তূপ যেটি বড় খেজুরের স্তূপ ছিল রসুল্লাহ ওইখানে গেলেন এবং তিনবার খেজুরের ওই স্তূপের মধ্যে চক্কর দিলেন, তিনটা চক্কর দিলেন, দিয়ে যে বড় স্তূপ ছিল ওইটার মধ্যে তিনি বসে পড়লেন এবং সব ঋণদাতাদেরকে বললেন আপনারা আসেন আমি নিজে মাফে দিতেছি। তখন তিনি একটি স্তূপ থেকে মাফা আরম্ভ করে দিলেন এবং তাদের পয়সা অনুযায়ী যে খেজুরগুলো দেওয়ার কথা ছিল তাজদারে মদিনা দুজাহানের বাদশাহ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় তিনি যে রহমতুল্লিল আলামিন রহমতের নবী বরকতের নবী, একটি স্তূপ দেওয়া শেষ হয় নাই, সব ঋণদাতাদের ঋণ পরিশোধ হয়ে গেল এবং দেখা গেল যে একটি স্তূপও খেজুর বিন্দুমাত্র কমে নাই, যেভাবে ছিল এইভাবেই আছে। আমরা বলি সুবহানাল্লাহ, তিনি রহমতের নবী তিনি বরকতের নবী, আমরা নবীজিকে মনে প্রাণে ভালোবাসবো, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমি এখন কারি মতসির আলীকে অনুরোধ করবো যেন আপনার তো অনেক বক্ত অনেক রিকোয়েস্ট, তো আপনার পছন্দের আরেকটি নাচ আমাদের দর্শকের উদ্দেশ্যে গাওয়ার জন্য। আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, যারে দেখলে তরি নইলে মরি করি কি উপায়, আমারে মদিনার আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, দেখলে তোমারে দিন রজনী জলসে শুধু চোখের পানি, স্বপ্ন ভেঙে বসিয়া রইলাম নিদিরায় আমার নাই, স্বপ্ন ভেঙে বসিয়া রইলাম নিদিরায় আমার নাই, আমারে মদিনার আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, কে বলে রে নবী নাই নবীর আশিকি হও না ভাই, কে বলে রে নবী নাই নবীর আশিকি হও না ভাই, দিবানি শিশুয়ে আছেন সোনার মদিনায়, আমারে মদিনার আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, যারে দেখলে তরি নইলে মরি করি কি উপায়, আমারে মদিনার আমারে মদিনার কামলিওয়ালা কোথায় গেলে পাই, আমারে মদিনার কামলিওয়ালা কোথায় লুকাইলাই, আমারে মদিনার কামলিওয়ালা কোথায় লুকাইলাই।
মাশাল্লাহ মাশাল্লাহ, দর্শক শুনলেন কারি মোতাসির আলীর কণ্ঠে এত সুন্দরভাবে যেন গেয়ে শোনালেন, আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আমি যাচ্ছি আমার সাথে কোলা শরি করতে চাচ্ছেন, আসসালামু আলাইকুম। জি কোলা জি, হ্যালো কোলা, আপনি লাইনে আছেন, আমাদের সাথে কথা বলুন। জি জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, জি কেমন আছেন? জি ভাই, আপনি আমাদের সাথে সরাসরি কথা বলতেছেন। জি আপনি শুরু করে দেখুন, শুরু করে। আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে, টেলিভিশনের সাউন্ড আরো কমিয়ে শুরু করেন। টেলিভিশনের সাউন্ড এখনো বাড়াইলে আছে, টেলিভিশনের সাউন্ড কমাক কর। শুরু করে দেখো, আপনি শুরু করেন। আপনি এক লাইন পারেন, এক লাইন শুরু করুক, এক লাইন, এক লাইন শুরু করুক। নবী সামনে কইতা জি আমি এখন মতিউর রহমানকে অনুরোধ করবো যেন আপনার পছন্দের আর একটি নাচ আমাদের দর্শকের উদ্দেশ্যে গাওয়ার জন্য। صلاة الله سلام الله على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله، على ياسين حبيب الله، صلاة الله سلام الله على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله، على ياسين حبيب الله، توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد لله بأهل البدر يا الله، بأهل البدر يا الله، صلاة الله سلام الله على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله، على ياسين حبيب الله، إلهي سلمي أمة من الآفات والنجمة ومن حموي ومن غمة بأهل البدر يا الله، بأهل البدر يا الله، صلاة الله سلام الله على طه رسول الله، صلاة الله سلام الله على ياسين حبيب الله، على ياسين حبيب الله، توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد لله بأهل البدر يا الله،
بأهل البدر يا الله بأهل البدر يا الله রহমান সাহেবের কণ্ঠে। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে, আপনারা আমাদের সাথে এভাবে অংশগ্রহণ করবেন। আমার সাথে কৈলাস চলে আসছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি কৈলাস, জি আপনি আমাদের সাথে আছেন। হ্যালো হ্যালো, জি আপনারা আমাদের সাথে আছেন, কথা বলুন। জি ওয়ালাইকুম সালাম। আপনার টেলিভিশন সাউন্ড আরো, জি ভাই ভালো আছি। আপনার টেলিভিশন সাউন্ড আরো হোমওয়ার্ক করে। জি 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 ভালো আছেন নি? আপনারা সরকারি আমরা লোকে আজকে অংশগ্রহণ করার জন্য আমি যাচ্ছি পরবর্তী কলে। জি আসসালাম আলাইকুম। জি কলার, জি হ্যালো, হ্যালো, জি আসসালাম আলাইকুম। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন ভাই? পরিবার সকল ভালো? আপনারা? জি আলহামদুলিল্লাহ শুরু করুক। মিল করকে দুন্দন লাগায়া, মিল করকে দুন্দন লাগায়া, শাহে রসূল নবিয়ে মকবুল জব মে গায়া, মিল করকে দুন্দন লাগায়া, কর জিবরি না কর সামনে কর কুমপুরিয়া, হাবিবি কুম কাহলে লাগা, কুমপুরিয়া হাবিবি কুম কাহলে লাগা, শাহে রাসূল নবিয়ে জানাচ্ছি আপনাকে এত সুন্দর ভাবে গাওয়ার জন্য। দর্শক শুনলেন আমাদের কলার কণ্ঠে। হ্যাঁ কারি সাহেব, আপনাকে জিজ্ঞেস করবো যে আজ আপনি তো বাইর থেকে আমাদের প্রতি সপ্তাহে আপনি আমাদের সাথে অংশগ্রহণ করেন, আজকে যেন আপনি লাইভে আমাদের সাথে গজল গাচ্ছেন, আপনার অনুভূতি, আপনার অনুভূতি কিভাবে, কি মনে হচ্ছে আপনার? আসলে ইশকের তো নবীর প্রেমের লাগে লাগে, আমি মনে হয় যে আপনার সাথে অংশগ্রহণ করবার লাগে, মনে আবেগে জড়িয়ে লাগে আপনার সাথে। দর্শক, উনি আসলে একজন নবী প্রেমিক, নবী আশিক। উনি
উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেন এই প্রোগ্রামে, উনার অনেক অনেক সহযোগিতা, অনেক ত্যাগ তেদিকে উনার আছে। এবং যখনই উনি নবীর সাথে নবীর সানে নাত বা নাসেদ গান, তখন উনি আবেগ হয়ে যান। তো মাশাআল্লাহ, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে, এত যে নবীজির আশেক, আল্লাহ যেন আপনাকে এভাবেই রাখে। আপনার অনেক অনুরোধ, আমি আবারও অনুরোধ করবো যেন আপনার পছন্দের আরেকটি নাত আমাদের দর্শকের উদ্দেশ্যে গাওয়ার জন্য। দয়াল নবীজির আশায় আমি কান্দি যারে যার, পাই না গে নবীজিকে খুঁজে ভুবন মাজার। দয়াল নবীজি, দয়াল নবীজির আশায় আমি কান্দি যারে যার, পাই না গো নবীজিকে খুঁজে ভুবন মাজার। দয়াল নবীজি, এনাম আমার নয়ন মনি, এনাম আমার গলার হার, এনাম আমার নয়ন মনি, এনাম আমার গলার হার, ওই নামে পার হব আমি হাসরের মাজার। দয়াল নবীজি, দয়াল নবীজির আশায় আমি কান্দি যার যার, পাই না গো নবীজিকে খুঁজে ভুবন মাজার। দয়াল নবীজি, গুফতে ছিলেন দয়াল নবী আরশ আল্লাহর, গুফতে ছিলেন দয়াল নবী আরশ আল্লাহর, আবদুল্লাহ কুরেশি বংশে আমিনার মাজার। দয়াল নবীজি, আবদুল্লাহ কুরেশি বংশে আমিনার মাজার। দয়াল নবীজি, দয়াল নবীজির আশায় আমি কান্দি যার যার, পাই না গো নবীজিকে খুঁজে ভুবন মাজার। দয়াল নবীজি, পাই না গো নবীজিকে খুঁজে ভুবন মাজার। দয়াল নবীজি, মাশাআল্লাহ। দর্শক শুনলেন আমাদের কারি সাহেবের কণ্ঠে এত সুন্দরভাবে গেয়েছেন, শুনালেন, আশা করি আপনাদের সকলেরই পছন্দ হয়েছে। আপনারাও আমাদের সাথে অংশগ্রহণ করবেন। আমার সাথে কোলা চলে আসছেন, আসসালামু আলাইকুম। সব গোলামের গাফলাতে নিদি ভাঙ্গ ইয়া নবী, কোটি নবী পদে মোলা ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, ইয়াহুদ নাসারা হাতে উম্মত তোমার, দুনিয়ার দিকে দিকে খায়াজিকে মার, মুশরিক কাফির হাতে জোরসে দেখো খুন, কিবলাতে মুদে রাজিকে জ্বলতে সে আগুন, আর কত জিল্লত সইব ইয়া রাসূলুল্লাহ, আর কত জিল্লত সইব ইয়া রাসূলুল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, উম্মতের পানে ফিরে চাও ইয়া হাবিবাল্লাহ, কুল জাহানের বাদশাহী করল যে জাতি,
জালাল গুমরাহি আদর জ্ঞানের বাতি মরুগিরি পার হয়ে চলল বিজান তাকবীরে কাঁপিল দরা কাঁপিল আসমান আফ্রিকায় রূপ যাদের দনিল আজান উড়িল দজানে তৌহিদি নিশান সেই জাতি গোলাম আজ ইহুদ নসারার সেই তোমার গোলাম বিপদে করছে হাহাকার বয়ান জল ফিরে চৌয়া রসুল্লাহ দয়ার নজর ফিরে চৌয়া রসুল্লাহ উম্মতের পানে ফিরে চৌয়া উম্মতের পানে ফিরে চৌয়া হাবিবাল্লাহ ইয়া মনি চাদর ফেলে শির তুলয়া নবী সব গোলামের গাফলাতি নিধি ভঙ্গ ইয়া নবী কোটির বিপদে মুরায়া রাসূলুল্লাহ কোটির বিপদে মুরায়া রাসূলুল্লাহ উম্মতের পানে ফিরে চৌয়া হাবিবাল্লাহ উম্মতের পানে ফিরে চৌয়া হাবিবাল্লাহ মাশাল্লাহ মোরাফ জানাচ্ছি আপনাকে দর্শক শুনলেন আমাদের কোলারের কণ্ঠে এত সুন্দরভাবে গিয়ে শুনলেন আশা করি আপনাদের সকলের পছন্দ হয়েছে আমাদের সময় এসে আর একটি কমার্শিয়াল বিরতিতে আমরা চলে যাব আশা করি আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ